সৌদি আরবে নিষিদ্ধ করা হলো তাবলিগ জামাত। সৌদের ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ডক্টর আব্দুল লাতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন। পাশাপাশি শুক্রবার জুম্মার নামাজে তাবলিগি জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ভারতের অন্যান্য ধর্মীয় সংগঠন চুপ থাকলেও ব্যতিক্রম জামাত ইসলামী হিন্দ। রবিবার জামাতের সর্বভারতীয় সভাপতি সাদাতুল্লাহ হোসাইনি এক ভিডিও বার্তায় সৌদি সরকারকে এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তমাম দিনী তহরিকোঁ কো জমাতোঁ কো কাম করনে কি আজাদি হক হাসিল রহনা চাহিয়ে। তবলিগি জমাত এক পুরআমন জমাত হয় ওর ও বুনিয়াদি ইসলাহ কা কাম করতে হ্যায় তো উনকে কামোঁ পর পাবন্দি কা কোই জওয়াজ নেই হয়। হম সৌদি হুকুমত কে ইস ফয়সলে কো নামুনাসিব গলত ফয়সলা সমঝতে হ্যায়। উল্লেখ্য, সৌদি আরবে তবলিগি জামাত কে নিষিদ্ধ করার পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামের আরো একটি সংগঠনকেও। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত এরা কিভাবে সমাজের পক্ষে বিপজ্জনক। 1926 সালে তৈরি হয় এই দাওয়া নামের সংগঠনটি। তাবলিগি জামাত সম্পর্কে সৌদি সরকারের তরফে এক ঘোষণায় বলা হয়েছে এদের ভুলগুলো তুলে ধরুন। উল্লেখ্য, তাবলিগ জামাত ও দাওয়া দুটোই সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুই পক্ষই ইসলামের অনুশীলন আরো বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই শিবিরের মধ্যে একটা সংঘাত রয়েছে। গোটা বিশ্বে তাদের 350-400 মিলিয়ন অনুসারী রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের দাবি, তাদের লক্ষ্যই হল ধর্মীয় বিষয়ের ওপর জোর দেওয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতি এড়িয়ে চলা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। ओडीटीएचटी कोचिंग सेंटर में प्रिंसिपल रूना राजपुर। हमारे यहाँ जो जो फैसिलिटियाँ हैं, पहला हिंदी सब्जेक्ट हम फ्री में पढ़ाना चाहते हैं। दूसरा, जो ऐसे बच्चे हैं जो आयु में ज़्यादा हो गए, एडमिशन नहीं ले सकते, हम उनको पढ़ा के सर्टिफिकेट दे के उनकी इच्छा अनुसार उनके एडमिशन के लिए सर्टिफिकेट देंगे। तीसरा, जो बच्चे हैंडीकैप हैं उनको भी हम मेडिकल ट्रीटमेंट करा के उनका परसेंटेज निकाल के देंगे। और ऐसे बच्चे हैंडीकैप जो घर घर में जाकर के हमारे टीचर पढ़ाते हैं, वो भी सुविधा यहाँ उपलब्ध है। और सीबीएसई और शाबा बोर्ड के जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे। और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको अवार्ड इनको उज्ज्वल करें। धन्यवाद।